গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আমি একদমই ভালো নেই আর সুস্থও নেই। তো আমার জীবনে হঠাৎ করে এমন একটা ঝড় এসেছে যেটাতে আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে। হঠাৎ করে মানে এভাবে মানে জীবনে যে ঝড় আসবে ভাবতে পারিনি। তো তোমাদেরকে তো জানানো দরকার, কেননা তোমরা হচ্ছে আমার পরিবার। তো বেশ কিছুদিন ধরে চেষ্টা করছি কিন্তু বলতে পারছি না, কথা বলার সেই শক্তিটাও নেই যে কি হয়েছে। তো 18 তারিখে, এপ্রিলের 18 তারিখে আমার হাজব্যান্ডের ডেথ হয়ে যায়। তো আমার হাজব্যান্ডের এজ ছিল 38। তো হঠাৎ করে সুস্থ সবল মানুষ কিভাবে মারা গেল, মানে কি বলবো। ভালো ছিল, শরীরে কোনো প্রবলেম ছিল না। তো মানে হঠাৎ করে কি হয়ে গেল, আমার মাথায় পুরো পাহাড় ভেঙে পড়লো। তো আমি কোনো রকম তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি, কেননা তোমাদেরকে জানানোটা খুবই প্রয়োজন। আর আমার ছেলের 9 বছর বয়স, ছেলে এখন মানে কি বলবো, ছেলে মেনেই নিতে পারছে না। তো ছেলে পাপা পাপা করে পুরো পাগল, ছেলেকে সামলাবো না নিজে সামলাবো, তো কিছুই বুঝতে পারছি না। তো সেই জন্য ভিডিও আমি দিতে জানি না, কেননা ইউটিউবে সব কিছুই ওই করতো ওই। বন্ধুরা, জীবনে সুখ থেকে দুঃখ এসে গেল আমাদের জীবনে। হ্যাঁ, আমার যে জামাই ছেলের মতন খুব ভালোবাসতাম, একটাই আমার মেয়ে, আর জামাই এত ভালো, কোনো নেশা নেই, কিচ্ছু নেই। আমার জামাই হঠাৎ করে বৈশাখ মাসের 4 তারিখে মারা গেল। সুস্থ সবল ছেলে কিভাবে মারা গেল আপনাদের শেয়ার করব। আর আমাদের ভিডিও ফিডিও সব দেওয়া বন্ধ হয়ে গেছে এই কিছু দিনের মধ্যে, এই সবে দু একটা ভিডিও ছেড়েছে। আমাদের জীবনে বিশাল বড় ঝড় এসে গেছে। আগের তোলা, আগের কিছু তোলা ছিল, সেগুলো শর্টেতে ছাড়ছি, ভিডিও আমি ছাড়তে পারি না আর আপলোডও করতে পারি না, সব কিছুই ওই করতো। তো আর করার সেই মানে এটাও তো ছিল না না যে কিভাবে কি করব। আর এদিকে ছেলে দেখুন, ছেলে খালি পাপা পাপা করে খালি ডাকছে, এই ট্যাডি বিয়ারটাকে জামা পরিয়ে রেখেছে, একে পাপা ডাকে। খালি পাপা আমাকে সামলাতো, পাপা আমাকে স্কুলে নিয়ে যেত, পাপা আমাকে খাওয়াতো সবসময়, পাপা আমাকে গামাতায় হাত বুলিয়ে গল্প করে ঘুম পাড়িয়ে দিত। এখন কে আমাকে ঘুম পাড়িয়ে দেবে, খালি পাপা পাপা করছে ছেলে। একদম মানে জীবনে প্রথম মৃত্যু ওর বাবাকে দিয়ে দেখলো। আর কোনোদিন কাউকে আমরা দেখাইনি, মৃত্যুর পরেই দেখা হয় আর ওর বাবাকে দেখলো। এত সুস্থ সবল ছেলে। হ্যাঁ, আমরা সব সবাই রোগা, আমিও অনেক রকম রোগে ভুগছি, আমি 8 রকম 9 রকম রোগে ভুগছি। আমাকে উপরবেলা নিল না, ঈশ্বর আমাকে নিয়ে গেল না। আর সুস্থ সবল ছেলেটাকে, এই বাচ্চাটাকে বাবা, আর বাচ্চাটা বাবা হারিয়ে ফেললো দুনিয়া থেকে, সে চলেই গেল। আমার মেয়েটা এত অল্প বয়সে একদম বিধবা হয়ে গেল, একা হয়ে গেল। এদের মাথার উপরে আর কেউ নেই, আমার তো ছেলেও নেই আর মেয়েও নেই। জামাই আমার ছেলে ছিল, ওকে আমি ছেলের মতন ভালোবাসতাম, ও দুনিয়া থেকে চলে গেল। আমাদের আকাশে কি বলবো, পাহাড় ভেঙে পড়েছে, আকাশ ভেঙে পড়েছে মাথার উপরে, এরকম অবস্থা আমাদের। মানে মনের অবস্থা খুবই খারাপ, আমরা কিচ্ছু করতে পারছি না। পাপা একটু এরকম দেখতে ছিল। বন্ধুরা দেখো, এই যে তানিস দেখাচ্ছে পাপাকে, তো ওর পাপা তো মানে ভীষণ লজ্জা পেত, কোনোদিন মানে আসেনি ক্যামেরার সামনে, প্রচণ্ড লজ্জা পেত বলে কোনোদিন আসেনি। ও জাস্ট খালি আমাদেরই ফটো আর এগুলো তুলতো। আর হঠাৎ করে মানে কি বলবো, এমন সিচুয়েশন হলো। তো আর তোমাদের সাথে কি বলবো, তো তোমার হঠাৎ তোমার এই মার্চ মাসের ওই 29-30 তারিখ নাগাদ ওর জ্বর আসে। তারপর তোমার জ্বর আসার পর যেরকম প্যারাসিটামল খায় সেরকম প্যারাসিটামল খেয়েছিল, তারপরে গায়ে বিভিন্ন রকম র্যাশ বেরিয়েছিল। তো আমরা জানি পক্স হয়েছে, তো এবার ডাক্তারও দেখানো হয়েছিল। তো পক্সের ডাক্তার দেখিয়ে, এমনি মেডিসিনের ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছিল। এবার খেতে খেতে তারপর গায়ে ওই যে র্যাশগুলো বেরিয়েছিল, এবারে র্যাশ বেরোবার পর মানে টয়লেটের সাথে ব্লিডিং হচ্ছিল। তো সেটা দেখে আমরা আরও একটা বড় মেডিসিনের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো সেখানে ব্লাড টেস্ট করার পর মানে ধরা পড়লো যে ব্লাড ক্যান্সার হয়েছে। তো সঙ্গে সঙ্গে মানে 1 সেকেন্ডও আমরা দেরি করিনি, কিন্তু 1 সপ্তাহ ট্রিটমেন্ট করতে দিল না, কি জানি মানে কিভাবে কি হলো, 1 সপ্তাহের মধ্যেই মারা গেল। 1 সপ্তাহ মানে ছিল, তো আমরা তো একদমই দেরি করিনি, কি কি হলো কি জানি, এখন ঈশ্বর জানে কি হয়েছে। তো
ও বলেছিল আমার মা আমার ভাই ও তো আমাদের বাড়িতে থাকতো আর ওর দেশের বাড়ি হচ্ছে গ্রামে ডায়মন্ড হারবার। তো সেখানে বলেছিল আমার মা আমার ভাই আমার দিদি ওদের ওখানে যাব ওখানেই ভর্তি হব। তো সেই অনুযায়ী ওখানেই ভর্তি করেছিলাম আর ওখানেই মারা যায় আর ওদের কাছে। আমি তো ছেলে নিয়ে সবসময় দেখার সুযোগ পেতাম না বা যাওয়ারও সুযোগ। সো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই, আর দেখা হচ্ছে পরের ব্লগে। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা সেরকম মানে ভাবে শেয়ার করতেও পাচ্ছি না তোমাদেরকে, সে যতটুকু বলার প্রয়োজন বললাম। তোমরাও যা তোমাদেরও জানার দরকার যে আমার সাথে কীরকম মানে সিচুয়েশন হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।